সালাম আলাইকুম। কোথায় কোথায় থেকে দেবো? এই দুটো একটা পজিটিভ, একটা দিল্লি হলো তুমি সমস্যা, ডিসপ্লে কি করছো দেখো তো, একটা ডিসপ্লে তে আসো তো, ঠিক আছে। কি করছো? আর নেগেটিভ পজিটিভ লাগাও, ভেরিয়েবল নাহলে ডিসপ্লে আসবে না। ওকে, এখানে ডিসপ্লে আমরা মেজারমেন্ট করব, নো পুরো ডিসপ্লে নো সাদা আমার। নো নো নো, হ্যাঁ ওকে, এই তো ডিসপ্লে আমরা সেট করব, যে আমাদের কিভাবে করলে আমাদের হচ্ছে যে ভিজুয়াল জিনিসটা হবে, হ্যাঁ ভিজুয়ালাইজড হবে আরডিনো ক্লিয়ারলি। আরডুইনো, দিস ইজ আরডুইনো জিএসএম, অ্যাক্টিভেট সিগন্যাল, হচ্ছে যে জিএসএম মডিউল, অ্যান্টেনা মডিউল সিম, আর হচ্ছে যে এখানে আমরা যখন আউটপুটে একটা প্লেস ক্যামেরা, আমরা যখন সেন্সরে LM35, যখন সেন্সরে আমরা হচ্ছে যে টেম্পারেচার দিব, ঠিক আছে, তখন হচ্ছে যে আমাদের যে SMS অ্যালার্টটা যাবে, তার মানে হচ্ছে যে এখানে একটা টেম্পারেচার আছে, সেই জন্য সে স্ক্যান করতেছে এবং আমাদেরকে SMS পাঠাচ্ছে। দেন টেম্পারেচার লিমিটটা আর বল, কত দেওয়া আছে আমাদের রাউন্ড আমাদের নাম্বার? আমাদের SMS হচ্ছে যে টেম্পারেচার লিমিট হচ্ছে যে আমাদের মিনিমাম 35, 35-এর উপরে যাবে তখন সে সেন্স করা শুরু করবে। যেটা আমাদের প্রোগ্রামে দেওয়া আছে, প্রোগ্রামটা আমি দেখাচ্ছি, একটু এবং শো করবো আমাদের প্রোগ্রামটা, এটা ওয়েট আমাদের মিনিট, অ্যানাদার আরডিনো মেগা বোর্ড। এটা আমাদের ওয়েট প্রজেক্টের জন্য না, এই প্রজেক্টের জন্য না, অন্যান্য কাজের জন্য। ওয়েট, প্রোগ্রাম ক্লোজ করে দিছি। হ্যাঁ, এই হচ্ছে যে আমাদের আরডুইনো প্রোগ্রাম। আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে দেওয়া আছে, সেটা হচ্ছে যে 35 করে গেল। এই যে বলতেছে যে আমাদের টেম্পারেচার অ্যালার্ট কখন বলবে, ফায়ার স্ক্যান অন করার পর যখন 45-এর উপরে যাবে তখন সে কি করবে, অ্যালার্ট দিবে। হ্যাঁ, আবার যখন টেম্পারেচারটা আমার যখন 35-এর নিচে যাবে, আমরা এটা সেভ করছি, সেভ করছি, এই যে আমার যখন 35-এর নিচে আসবে তখন সে কি করবে, ফায়ার শট দেখাবে, সেফ সে দেখাবে, সেফ দেখাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমার এই দুইটা ভেলোর মাঝামাঝি বা আপ টু 45 যখন থাকবে ততক্ষণ পর্যন্ত সে কন্টিনিউয়াসলি SMS দিবে। আর SMS কাউন্ট হচ্ছে যে আমাদের দুজনের কাছে আসবে, দুইটা SMS, একটা হচ্ছে যে হোম ওনার আর একটা হচ্ছে যে আমাদের, নাম্বারটা একটু আনভিজুয়াল করা ভালো, কারণ ডিস্টার্ব করতে পারে। আচ্ছা নাম্বারটা হচ্ছে যে আমরা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে আমাদের, আর হ্যাঁ চালাক SMS কাউন্ট, SMS আমাদের কয়জনের কাছে পাঠাবে। আমি চাইলে এখানে যখন বেলটা বাড়িয়ে দেবো তখন হচ্ছে যে আমাদের দুইয়ের কয়টা অধিক, এসএমএস? হ্যাঁ এখানে লেস দেন থ্রি, মানে হচ্ছে লেস দেন থ্রি হচ্ছে যে টু, আমরা দুজনের কাছে SMSটা পাঠাবো, সেই জন্য আমাদেরকে লেস দেন, এখানে যখন ফোর করে দেবো তখন হচ্ছে যে থ্রি না লেস দেন ফোর, তাহলে আমরা কয়টা তিনটা এসএম? নাম্বার অ্যাড করতে পারবো। ওকে, দেন হচ্ছে যে আমাদের ফায়ার স্ক্যান, ওকে এভরিথিং, ওকে এখানে আমার তো হচ্ছে যে আমাদের, লাইনটা ভুল দেওয়ার কারণে ফায়ার অ্যালার্ম দেখাচ্ছি। আমরা হচ্ছে যে আমাদের আউটপুট এই হচ্ছে যে আরডুইনো A1 থেকে আমাদের আউটপুটটা হচ্ছে যে আমাদের সেন্সরের ইয়েতে গেল, তারপর হচ্ছে যে সেন্সরে গেল, আর হচ্ছে যে সেন্সর অ্যাক্টিভেট করার জন্য আমাদের VCC গ্রাউন্ড দুইটা দেওয়া আছে। তো আমরা যখন এখানে, আমরা যখন হচ্ছে যে এখানে একটা টেম্পারেচার দিব, আমরা প্লিজ এখন টেম্পারেচার ফায়ার, দিব, হ্যাঁ আমাদের টেম্পারেচারটা, টেম্পারেচারটা দেওয়া হলো, হ্যাঁ ওকে ওকে ওকে, আমাদের যখন টেম্পারেচারটা দেওয়া হলো সে আমাদেরকে SMS পাঠাবে, হ্যাঁ ফায়ার স্ক্যান অন, ফায়ার স্ক্যান অন, ওকে প্লিজ, ওকে, হ্যাঁ ইয়েস, আমাদেরকে সাথে সাথে আমাদেরকে SMS পাঠাইছে।
পার স্ক্যান অন। এই যে আমাদের হচ্ছে যে, আর লাস্ট এস্টিমেন্ট হচ্ছে যে আমাদের এটা একটা 37টা, সরি একটা 37 এস্টিমেন্ট, এই যে একটা 37, এটা হচ্ছে যে টাইমগুলো দেওয়া আছে। এই যে অলরেডি আমাদের যেহেতু টেম্পারেচারটা কন্টিনিউয়াস আছে, পায়ার স্ক্যান অন আছে, সেক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউ এসএমএস দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সে 35-এর নিচে টেম্পারেচারটা হয় আমাদের কোড অনুযায়ী। দ্যাটস ইট।